রাজ্য অসংগঠিত শ্রমিকদের জন্য একটি প্রভিডেন্ট ফান্ড প্রকল্প চালু করেছে সেটি হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই যোজনায় নাম নথিভুক্ত করলে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হবে তার সঙ্গে পড়াশোনার খরচ মেডিকেল খরচ এবং ইন্স্যুরেন্স পাওয়া যায় তা আগে যাদের নির্মাণ নির্মাণকর্মী বা শ্বাসপ বা পরিবহন কর্মীদের বই ছিল তারাও কিন্তু এই প্রকল্পে আসতে পারবে তারা যদি এখনও পর্যন্ত এই নির্মাণকর্মী বা শ্বাসপ থেকে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করেননি তারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল করে তারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবে তাছাড়াও কেউ যদি নতুন করে আবেদন করতে চান তাহলেও তাকে একই ফর্মে ফর্ম ফিল আপ করতে হবে তাই এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয় তার স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এবং সাথে কি কী ডকুমেন্টস লাগবে তাও বলব তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এইরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন তারা চলুন আমরা ডিটেলসে দেখে নিই এখানে দেখুন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে নতুন অ্যাপ্লিকেশান ফর্ম সেই ফর্মটি আমি ওপেন করেছি তা উপর দেখি আপনারা দেখতে পাবেন যে ফর্ম ওয়ান এবং তারপর দেখুন টু দ্য রেজিস্টারিং অথরিটি তারপর দেখুন উপরের যে আই হেয়ার বাই অ্যাপ্লাই এইটি হচ্ছে যারা নতুন আবেদন করবেন তাদের পড়ছেন আর দেখুন অর দিয়ে নিচে আরেকটি কলম আছে যেখানে বলা আছে আই এম অলরেডি এনরোল্ড আন্ডার নির্মাণকর্মী তারপর ট্রান্সফার ওয়ার্কার্স এবং সাসপা যদি কেউ এই তিনটি প্রকল্পের মধ্যে একটি করে থাকেন এবং সে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করেননি সেক্ষেত্রে তাদের এই পার্টি ব্যবহার করতে হবে এবং সেখানে টিকমাক দিয়ে তার যে পুরনো বইটি আছে সেই পুরনো বইটির রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেবেন যদি নতুন করে আবেদন করতে চান তাহলে কিন্তু এই কলমটি কিছু করার দরকার নাই। এবং তারপর দেখুন আপনি কি কাজ করেন সেই কাজের বিবরণ এখানে দিতে হবে দেখুন আমি লিখে দিয়েছি টেলারিং যিনি আবেদন করছেন তিনি টেলারিং করেন এবং তার পেশাটা আমি এখানে টেলারিং লিখে দিয়েছি এইভাবে আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে তারপর দেখুন পার্ট ওয়ান পার্ট ওয়ানে আছে দেখুন ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম যেভাবে আমি ফর্মটি ফিল আপ করছি সেভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে দু নম্বরে আছে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা এখানে লিখে দেবেন যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি লিখে দেবেন ফোন নাম্বার অবশ্যই এখানে ফোন নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি আপনাকে লিখতেই হবে তারপর আধার নাম্বার এবং তারপর ছ নম্বরে আছে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা লিখে দেবেন তারপর দেখুন সাত নম্বর কলেমে আছে কাস্ট আপনার যে কাস্ট হবে এস সি এস জেনারেল যেটা হবে সেখানে টিকমার্ক দিয়ে দিবেন তারপর আট নম্বরে দেখুন আছে রেশন কার্ড আপনার কোন টাইপের রেশন কার্ড আছে সেখানে টিকমার্ক দিবেন এবং রেশন কার্ডের নাম্বারটা লিখে দেবেন তারপর দেখুন দশ নম্বরে আছে রিলিজিয়ান অর্থাৎ আপনার ধর্ম কি সেই জায়গায় আপনারা হিন্দু ইসলাম খ্রিস্টান শিখ যেটা হবে সেখানে টিকমার্ক দেবেন তারপর এগারো নম্বরে আছে দেখুন জেন্ডার আপনার জেন্ডার কি মেল ফিমেল আদার্স যেটা হবে সেখানে টিকমার্ক দিবেন তারপর দেখুন ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত না উইডো না ডিভোর্সি যেটা হবে সেখানে টিকমার্ক দিতে হবে তারপর দেখুন আছে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যদি কোনো বিবাহিতা মহিলা আবেদন করেন সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম লিখতে হবে তাছাড়াও যদি বাবা থেকে বাবার নাম এবং মায়ের নাম এখানে লিখে দিতে হবে পনেরো নম্বরের কলমে দেখুন লেখা আছে আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকামটা অবশ্যই মাসে সাড়ে ছ হাজারের নিচে আপনাকে এখানে লিখতে হবে তারপর দেখুন ষোলো নম্বর কলমে লেখা আছে যে আপনি আদার্স কোনো জায়গা থেকে প্রভিডেন্ট ফান্ড সংগ্রহ করেন কি না বা আপনার প্রভিডেন্ট ফান্ডের স্কিম আছে কি না যদি না থাকে এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন তারপর দেখুন যদি কোনো ইএসআই থাকে তা যদি থেকে থাকে তাহলে নাম্বার দিবেন না তাহলে এনে লিখে ছেড়ে দেবেন তারপর দেখুন আঠেরো নম্বর কলেমে আছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস তার প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি এখানে যেভাবে আছে সেভাবে ঠিক এইভাবেই আপনাকে লিখতে হবে তারপর প্রথমে আছে স্টেট তারপর ডিস্ট্রিক্ট তারপর সাব ডিভিশন তারপর ব্লক তারপর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেখানে যেখানেভাবে সেখানে টিকমার্ক দেবেন এবং যেভাবে আছে সেভাবে আপনাকে এভাবে ফিল আপ করে নিতে হবে ব্লকের নেম পঞ্চায়েতের নাম পিন নাম্বার পোস্ট অফিস পুলিশ স্টেশনের নেম এবং ভিলেজের নাম ঠিক এভাবে আপনাকে ফিল আপ করে দিতে হবে তারপর দেখুন নিচের দিকে রিসিপ্ট কপি এটা জমা দেওয়ার পর আপনাকে যিনি দোয়ার সরকার ক্যাম্পে যিনি অফিসার থাকবেন সেখানে সিল স্ট্যাম্প দিয়ে আপনাকে এই কপিটা এই রিসিপ্ট কপি দিয়ে দেবে এটি হচ্ছে ফার্স্ট পেজ ফর্ম এরপর দেখুন সেকেন্ড পেজ ফর্মে থাকবে উনিশ নম্বর কলম থেকে আরম্ভ হবে সেখানে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস তা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বা পারমানেন্টের অ্যাড্রেস যদি একই থাকে তাহলে ঠিক একই লিখে দেবেন যদি প্রেজেন্ট অ্যাড্রেস বা পারমানেন্ট আলাদা আলাদা হয় সেই ক্ষেত্রে যেমন হবে ঠিক সেইভাবে লিখে দেবেন তারপর দেখুন কুড়ি নম্বর কলম কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটি হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে লিখতে হবে তা প্রথমেই আছে আপনার ব্যাংকের আইএফসি কোডটা এখানে লিখে দেবেন তারপর কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম লিখবেন তারপর সেই ব্যাংকের ব্রাঞ্চ কোথায় সেটা লিখে দেবেন এবং ডিস্ট্রিক্ট নেম লিখে দেবেন এবং ব্যাংকের লোকেশন অর্থাৎ ব্রাঞ্চের নামটা আর একবার লিখে দেবেন তারপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে লিখে দিতে হবে তারপর দেখুন একটা ডিক্লারেশন আছে এই ডিক্লারেশান ছাব্বিশ নম্বর আছে তারপর আপনাকে এখানে একটা সাইন করে দিতে হবে যদি সাইন না করেন সেক্ষেত্রে আপনাকে টিপছাপ দিতে হবে তারপর পার্ট টুয়ে দেখুন পার্ট টুয়ে হচ্ছে আপনি যাকে নমিনি করবেন অর্থাৎ এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আপনি যাকে নমিনি করতে চাইছেন তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে তা প্রথমেই নমিনির নাম লিখবেন তারপর নমিনির সঙ্গে আপনার সম্পর্ক কী লিখবেন তারপর এখানে দেখুন শেয়ার শেয়ারটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তারপর জেন্ডারটা মেল ফিমেল আদার্স যেখানে হবে সেটা করে দেবেন তারপর নমিনির জন্ম তারিখ নমিনীর ব্যাঙ্ক ডিটেলস এখানে লিখবেন আইএফসি কোড লিখবেন এবং নমিনির আধার কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন তারপর আবার যিনি আবেদন করছেন তিনি সাইন করে দেবেন এখানে কিন্তু নমিনি সাইন হবে না অর্থাৎ যিনি আবেদন করছে তিনিই সাইন করবেন এখানে নমিনির কোনো সাইনের জায়গা নেই বা থাকছে না পার্ট থ্রিটা আছে যে আপনার উপর আপনার ফ্যামিলি কারা কারা নির্ভরশীল তাদের এখানে ডিটেলস আপনাকে লিখতে হবে তাই এখানে দেখুন আপনার উপর আপনার বাবা মা স্ত্রী এবং ছেলে নির্ভরশীল তাই তাদের প্রত্যেকের নাম লিখে দিয়েছি তাদের সঙ্গে সম্পর্ক লিখেছি তাদের জেন্ডার লিখেছি এবং ডেট অফ বার্থ লিখেছি তারপর দেখুন এখানে লেখা আছে হয়েদার রেজিস্টার্ড আন্ডার সাসপা বোকা বা এই স্কিমে যদি এদের মধ্যে আপনার মা বাবা স্ত্রী কারো কারো যদি এই স্কিমে অলরেডি নাম থাকে সেক্ষেত্রে তার কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে হবে যদি কারো এই স্কিমে অলরেডি নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিছু লেখার দরকার এখানে এনে লিখে ছেড়ে দেবেন এবং প্রত্যেকের ডান দিকে আধার কার্ডের নাম্বারগুলো কিন্তু লিখে দেবেন তারপর নিচে আবার যিনি আবেদন করছে তিনি সাইন করে দেবেন পার্ট ফোরে যেটা আছে অর্থাৎ পার্ট ফোরে আপনাকে আপনার পঞ্চায়েত প্রধান বা এমএলএ বা কাউন্সিলার পৌরসভার ক্ষেত্রে এখানে দেখুন এই এতগুলো ব্যক্তি কিন্তু এই ফর্মটা সার্টিফাই করতে পারে এবং তাদের মধ্যে যাদেরকে হোক একজনকে দিয়ে আপনি এখানে সাইন করে নেবেন এবং সিল্পটা মারিয়ে দেবেন এইভাবে আপনি ফর্মটি কমপ্লিট করার পর এর সাথে আপনার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একটি ছবি এখানে চিটিয়ে দেবেন দরকার হলে আপনার নমিনির আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং যাদের ডিপেন্ডেন্স যাদের নাম দিয়েছেন তাদের প্রত্যেকের আধার কার্ডের জেরক্স দিয়ে দুয়ারে সকাল ক্যাম্পে জমা দিলেই কিন্তু আপনি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন তাই এইভাবে আপনি সহজেই কিন্তু দুয়ারা সরকার ক্যাম্পে যেয়ে এই ফর্মটি ফিল করে জমা করতে পারবেন তাই এই ফর্মটি আপনারা দুরা সরকার ক্যাম্পেই পেয়ে যাবেন আপনাদেরকে আলাদা জায়গা থেকে নিতে হবে না তা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার